পৌরসভায় বসবাস নামে মাত্র, বাস্তবে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাঙামাটির উলুছড়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। যাতায়াতে একমাত্র ভরসা ভাঙা চোরা বাঁশের সাঁকো, নেই কোনো পাকা সড়ক। পৌর কর দিচ্ছেন সবাই, কিন্তু যুগের পর যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। কয়েক যুগ আগে রাঙামাটি শহরে আনসার ক্যাম্প এবং সরকারি কলেজ স্থাপনের জন্য জমি অধিগ্রহণ হওয়ায় সেখানকার বাসিন্দারা বসতি গড়ে তোলেন উলুছড়া, নোয়া আদাম, কাটাছড়ি, আলুটিলা সহ কয়েকটি গ্রামে। পৌর এলাকাভুক্ত হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। রাঙামাটি শহরে যেতে হলে একমাত্র ভরসা ভাঙাচোরা বাঁশের সাঁকো, প্রায় ঘটে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও পাকা সেতু না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ব্রিজ না হলে তো আমি যেমন অসুবিধায় আছি, স্কুলে যাবো যাতে সময় যাইতে সময় বেশি কষ্ট করে, স্কুলে যাওয়ার জন্য বড় কষ্ট হয়, ভয় লাগে। সুন্দর একটা পাকা দিয়ে বৃষ্টিরই করা হয়, তাহলে সবার জন্য উপকৃত হবে। সবাই আমাদেরকে কথা দিয়ে যায়, কিন্তু কই কেউ তো করে না ব্রিজ দাম। বাসিন্দারা পৌর কর দিচ্ছেন, কিন্তু নেই পাকা সড়ক কিংবা অবকাঠামোগত উন্নয়ন। ভালো রাস্তা নাই বা একটু ঠিকভাবে নাই, একটা আমার এই ভালো লেফটেন নাই। রাঙামাটি দেশের অন্যতম বৃহৎ পৌরসভা হলেও বরাদ্দ স্বল্পতার কথা বলছেন মেয়র, তবে দুর্গম এলাকার উন্নয়নে প্রকল্প গ্রহণের আশ্বাস তার। এই জায়গাতে আমরা এখনো ওইভাবে উন্নয়নের ছোঁয়া আমরা লাগাতে পারিনি, এই কারণে আমার বরাদ্দটা আসলে সীমিত। তো আমরা একটা মেগা প্রকল্প হাতে নিয়েছি এবং সেটি আমি এই মন্ত্রণালয়ে জমা দিয়েছি। যুগের পর যুগ এরকম অনুন্নত অবহেলিত থাকার পেছনে স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতাকে দুষছেন বাসিন্দারা। আল আমিন শিকদার, যমুনা নিউজ।